হ্যালো বন্ধুরা, আজকে মায়ের হাতে তৈরি আমার একটা খুব পছন্দের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। প্রথমে উচ্ছেগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এরপরে দেখতেই পেয়েছেন মাছের ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপরে শুকনো খোলার মধ্যে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, একটু মেথি ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেগুলোকে হালকা হাতে একটু ভেজে নিলাম, যাতে উচ্ছেগুলোর কাঁচার গন্ধটা না থাকে। ভেজে তারপরে তুলে নিলাম। এরপরে তেলের ওই একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে ছেঁড়া কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ডিমগুলো ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, যেন একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো যাই হোক, ডিমগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই আধ ভাজা যে উচ্ছেগুলো ছিল ওইটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা জিনিস দিয়ে, একটা থালা বা কিছু দিয়ে, একটা চাপা দিয়ে একদম আঁচটা কমিয়ে রান্নাটা হতে দিন। বেশ দশ পনেরো মিনিট পরে আবার চাপাটা খুলে আরেকটু নেড়ে নেবেন, দেখবেন উচ্ছেগুলো নরম হয়ে গেছে আর ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। আমার তো মায়ের হাতের সবথেকে পছন্দের রান্না হলো এইটা। করলা মানে তেতো তো কী হয়েছে, মানে উচ্ছে তো কী হয়েছে, তবু খেতে এত সুন্দর, বাচ্চা বড় সবাই খেয়ে নেবে। আর সব থেকে বড় কথা না, মাছের ডিম দেবো, বাচ্চারা তো খুবই খাবে। আপনারা বাড়িতে করে খাবেন, ভালো থাকবেন, টাটা।